হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পৃথিবীতে যখন থেকে আইনের ব্যবহার শুরু হয়েছে তখন থেকেই নানা রকম শাস্তির সাথে মানুষ পরিচিত হয়েছে। তাছাড়া বিভিন্ন দেশে বিভিন্ন রকমের সাজা আছে, আপনিও হয়তো অনেক সাজার সাথে পরিচিত। আচ্ছা, কখনো কি কালাপানির সাজার কথা শুনেছেন? চলুন আজকে জেনে আসি কালাপানির সাজা কি এবং কেনই বা এটি এত ভীতিকর এবং মর্মান্তিক। কালাপানির সাজা এমন একটি সাজা যে সাজার নাম শুনলে কয়েদিরা ভয়ে কাঁপত। কয়েদিরা মনে করত, কালাপানির সাজার চাইতে আমার মৃত্যুদণ্ড হলেই আমি বেঁচে যাই। কেউ স্বপ্নেও কালাপানির সাজার নাম ভাবতে চাইত না। কালাপানির সাজা প্রচলিত ছিল ব্রিটিশ ভারতের শাসনামলে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারাই নেতৃত্ব দিত তাদেরকে শাস্তিস্বরূপ এই সাজা দেয়া হতো। বলা হয়ে থাকে ফাঁসির পরেই এই সাজা সবচেয়ে বেশি দিত ব্রিটিশ শাসকরা। লোকমুখে শোনা যেত এটি মৃত্যুর চেয়ে বেশি যন্ত্রণাদায়ক, আর এই সাজা কেউ স্বপ্নেও পেতে চাইত না। কালাপানি হলো আন্দামান দ্বীপপুঞ্জের একটি জেল বা বন্দিশালা। এটা ইংরেজরা নির্মাণ করেছিল ভারতীয় উপমহাদেশের সবার জন্য। যারাই ব্রিটিশ বিরোধী আন্দোলন করত তাদেরকে তুলে নিয়ে এখানে শাস্তি দেওয়া হতো। 1897 সালের পর থেকে ব্রিটিশ ভারতীয়রা ইংরেজদের শাসন এবং শোষণ থেকে মুক্তি পাওয়ার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করে। আর সেই সময় থেকে অনেক ভারতীয় ইংরেজদের হাতে অত্যাচারিত হতো, নিহত হতো, আবার কেউ কেউ এই কালাপানির শাস্তি ভোগ করত। কিন্তু বন্ধুরা, এমন ভয়াবহ শাস্তির কথা জেনেও সে সময়ের ভারতীয়রা আন্দোলন করতে পিছপা হতো না। তাছাড়া যারা একবার ইংরেজ বিরোধী হতো তারা কালাপানির সাজা কি স্বয়ং মৃত্যুকেও ভয় পেত না। আর সেজন্যই ইতিহাস থেকে আমরা পেয়েছি ক্ষুদিরাম এবং সুভাষচন্দ্র বোসের কথা। আর এদের নেতৃত্বেই হাজার হাজার মানুষ ইংরেজ বিরোধী আন্দোলনে সামিল হয়। আর এই আন্দোলন শহর থেকে যখন সারা ভারতব্যাপী ছড়িয়ে পড়ে তখন ইংরেজরা এদেরকে আটক করত যাতে তারা ইংরেজ বিরোধী আন্দোলন করতে না পারে। এবং তখন তারা ওই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করে নানান অস্থায়ী জেল। আর এই জেলগুলোতে হাজার হাজার মানুষকে বন্দি করে শাস্তি দেওয়া হতো। আর এরই নিদর্শন হিসেবে 1886 সালে আন্দামান দ্বীপপুঞ্জে একটি জেল বানাতে শুরু করে। আর এই জেল 1906 সালে নির্মাণ করা হয়। আর এই জেলের নাম দেওয়া হয়েছিল সেলুলার জেল। এমন নামকরণের কারণ এই জেলে আলাদা আলাদা কয়েদীদের জন্য আলাদা আলাদা সেলের ব্যবস্থা ছিল। ব্রিটিশরা এমনভাবে জেলের ডিজাইন করেছিল যাতে আসামিরা একে অন্যের সাথে দেখা করা দূরের কথা, ইশারা করার সুযোগ পেত না। তারা মনে করত কয়েদিরা যদি একসাথে থাকে তারা একে অন্যের সাথে আলাপ করে মুক্তি বা পালানোর ব্যবস্থা করতে পারে। তাই ইংরেজরা তাদের জন্য আলাদা আলাদা জেলের ব্যবস্থা করেছিল। তাছাড়া পালানোর সুযোগ কোথায়? জেলটি তৈরি করা হয়েছিল সাগরের উপর যাতে কয়েদিরা পালানোর চেষ্টা করলেও তাদেরকে সহজে ধরা যায়। তাছাড়া জেল থেকে মুক্ত হলেও চারদিকে সাগর ছাড়া আর কিছুই দেখার ছিল না। যদি আপনি এই জেলের শাস্তি সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে একটু হলেও আবেগী করে তুলবে, বুঝবেন এরা কতটা নির্দয় ছিল। আপনি শুনলে অবাক হবেন, এই জেলে কয়েদিদের পশুর মতো বাঁধা হতো, তারপর লোহা গরম করে তা দিয়ে কয়েদিদের পিঠে আঘাত করা হতো। তাছাড়া কয়েদিদেরকে দিয়ে করানো হতো হাড় খাটুনি। একবার 250 জন কয়েদি এই জেল থেকে পালানোর চেষ্টা করেছিল কিন্তু তারা সফল হতে পারেনি। তারা ব্রিটিশদের হাতে ধরা পড়ে যায়। আর তারা জানতো ধরা পড়ার পর তাদের জন্য কি অপেক্ষা করছে। আর এই ভয়েই কয়েকজন কয়েদি আত্মহত্যা করেছিল। আর বাকি কয়েদিদের দেয়া হয় নির্মম শাস্তি, তারপর তাদেরকে ফাঁসি দেওয়া হয়। একবার এই জেলে একটা ঘটনা ঘটে। এই জেলের কয়েদিরা অসম্ভব শাস্তি সহ্য করতে না পেরে এরা শাসকদের কাছে মৃত্যুদণ্ড কামনা করেছিল কিন্তু তারা এদেরকে মারতে রাজিও ছিল না। এদের দিয়ে নানান পরিশ্রম এবং শাস্তি দিয়ে দুঃখে দুঃখে মারাই ছিল এদের উদ্দেশ্য। কিন্তু এটা মোটেও সহ্য হচ্ছিল না কয়েদিদের, তাই তারা অনশন শুরু করে। তারা একটানা 60 দিন ভাত না খেয়েছিল। পরে তাদেরকে হাত পা বেঁধে জোর করে খাওয়ানো হতো। বন্ধুরা একবার ভাবুন তো, মানুষ কতটা অধৈর্য হলে মৃত্যু কামনা করে। 1942 সালে জাপানিরা এই জেলে হামলা করে এই জেল তাদের অধীনে নিয়ে নেয় এবং ইংরেজদেরকে ওই জেলে বন্দী করে রাখে। পরবর্তীতে মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথের আন্দোলনে ভারতীয় বন্দীদেরকে জাপানিরা ছেড়ে দেয়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংরেজরা এই জেল আবারও দখল করে নেয়। পরবর্তীতে
1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর এই জেল আবার ভারতের অধীনে চলে আসে। তারপর ভারত এই জেলকে বন্ধ করে দেয়। বন্ধুরা, এমন এই ভয়াবহ অত্যাচার শোষণের মধ্যে দিয়ে দিন পার করছিলেন ভারতীয়রা। তাছাড়া আপনি কল্পনা করতেও পারবেন না ইংরেজ বিরোধী আন্দোলনে ভারতীয়দের ব্রিটিশরা কীভাবে পাখির মতো মারত। কিন্তু ভারতীয়দের কঠোর মনোবল তাদেরকে একসময় ব্রিটিশদের হাত থেকে মুক্ত করে। আর এই ভয়াবহতা ভারতের ইতিহাসে একটি কালো অধ্যায়। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি কমেন্টস করে জানিয়ে দিতে ভুলবেন না। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে ও এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সবাইকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।